বাবা কটার সময় বেরোলো? এটা হচ্ছে যে ক্যামেরার কামাল, 10-18 লেন্সের। তো আমার হাতে কোনো ট্রাইপড নাই, কিচ্ছু নাই, আমি একদম সামনে থেকে ক্যামেরাটা ধরে আছি। তো দেখুন মনে হচ্ছে যে আমি কত দূরে দাঁড়িয়ে আছি। তো এটাই হচ্ছে এই লেন্সের কাজ, আসল ব্লগিং লেন্স হচ্ছে এটাই। আর একটা কথা বলি, যত ভালোই ফোন হোক, যত দামি ফোন হোক, মানে ক্যামেরার একটা লেভেলই আলাদা। কোয়ালিটি দেখুন, পিকচার কোয়ালিটি মানে ফোনের থেকে অনেক ডিফারেন্স। তো কালকে এই লেন্সটা এনেছি, আর এসে তার একটা লেন্স এনেছি। তো আমি এইটুকু ডিস্টেন্সে বসে আছি, তো কতটা ডিস্টেন্স আছে দেখাই। তো আমি এরকম হাত দিয়ে ক্যামেরাটাকে ধরতে পারছি। তো দেখুন মনে হচ্ছে যে কত দূরে আছি। তো অনেক ইউটিউবার, বেশিরভাগ ইউটিউবারই এই লেন্সটা দিয়ে ব্লগ করে, কিন্তু আমি এখনও পর্যন্ত করতাম না, ওই ফোনে যেরকম সেরকমভাবে করে দিতাম। তো এবার থেকে আমি এই লেন্সটাতেই, আর যেটা কিনে এনেছি 50mm লেন্স, ওইটাতে রাত্রেবেলা ব্লগ করবো। কী কী গাছ বেড়ে যাবে? পেঁয়াজ গাছ বেড়ে গেছে, পেঁয়াজ বেরিয়েছে, পালন বেরিয়েছে, ফুল বেরিয়েছে, মূলো বেরিয়েছে, আবার তোমার ওই মটর ফলের শাক এসব বেরিয়ে গেছে। তো আমাদের সব গাছগুলো দেখুন বেরোচ্ছে এখন, এই পুরো সব সবজি লাগানো আছে। তো গাছগুলো প্রায় বেরিয়ে গিয়েছে অনেকগুলো। বিশাল পড়াশোনা করছো তো? ক্লাস করছো অনলাইন? মানে বাবা, দেখি এবার লেখাটা দেখি। তুমি লিখলে নাকি এগুলো? ইয়েস। মানে ওটা এতগুলো, এগুলো ওপরের বা চন্দ্র, এই যে এই কটা তুমি লিখেছো, এই তিনটে না, এতক্ষণে মাত্র তিনটে, সে তো দেখছি তিনটেই তো হলো, তারপরে আর তো হচ্ছে না। ওরে বাবা, লেখাটা কিন্তু খুব সুন্দর তোমার, তো গিফট দেওয়া হবে বেশ লেখার জন্য। হেভি সুন্দর লেখাটা। টাটা, বাই বাই। দেখি কত লিখতে পারো তুমি। আরে শেষ, ক্লাস শেষ, তোর কি লিখবো? কি পড়লে? কি পড়াশোনা করলে? দেখে কিন্তু খুব ভালো লাগছে আজকে আমার, যে তুমি পড়তে বসেছো। এবার লেখাটা দেখে নি একটু ভালো করে, দেখি 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 দেখো না একবার, লোকে দেখবে না নাকি? আসছি আমি, আসছি। ক্লাস কি শেষ? কি করতেছো এখানে? তোমার জন্য তুলছি, তুমি রাত্রিবেলা খাবো সেদ্ধ। আরে কাটা গো, কাটা লাগবে। এই গাছগুলো তো খুব কাটা হয় বলো। আর ছোট গুলো ছিল না, তাই রাত্রেবেলা খেয়ে নেবে সিদ্ধ। এখন ভাত রান্না হয়ে গেছে মানে, আমি এখনই খেতে চাইছিলাম, দেখে আসি তাহলে। ভাত খাবো এখন, প্রতিযোগিতা হচ্ছে নাকি?
আর আমি তো লাগাবো না কারণ তোমাদের সঙ্গে কম্পিটিশন আমি করতে চাই না। তোমাদের লেভেল অনেক কম নিচে আমার থেকে। অনেক লেভেল উপরে না তোমার, তোমার আমাদের সাথে করলে হবে নাকি? কারণ আমার লেভেল আসবে তখন কম্পিটিশন করব। ঠিক আছে ভাই, টাটা, বাই বাই, বাই বাই, টাটা। কি হয় তোমার? আর তোমার হাতের ফল সব থেকে ভালো হয়, আমার তো হবে না, আমার সাথে এসো না। সকালের খাবার হচ্ছে ম্যাগি। কম ঝোল করে চা ম্যাগি নাকি? চলো ডাক্তার, চলো ম্যাগি করে, চলো একটু ম্যাগি খেয়ে নেবো, ডাক্তার যাবে। চলো না এখনই যেতে, তার ওষুধটা খেলে দুপুরে ঠিক হয়ে যাবে। এমনি ওষুধ খেলে হবে না, চলো এখনই ডাক্তার নিয়ে চলো। ডাক্তার দেখে ওষুধ আনতে, উল্টো পাল্টা ওষুধ হবে না। চলো বেশ কিছু খাবে, চলো ম্যাগি বানিয়ে আসো। মাংসগুলো আগে খেয়ে নিস, ভাত খেতে চাস না বল? হিরো হয়ে যাবে আজকে থেকে তুমি। তুমি একটু আসো, একদিন তো কাটতে পারো নানি, কাটিয়ে দেবো। ঠাকুমার সামনে আমি হাসলাম ঠিক কথাই, আর মানে আমার একটু মনের ভিতরে একটা ভয় লাগছে, কেন জানি না, মানে ঠাকুর দাদা দু তিন দিন হলো একটু মানে উল্টোপাল্টা ভুলভাল বকছে, বলছে আমাকে চশমা দেন, পড়বো আমি চোখে দেখতে পাচ্ছি, তারপরে শুধু শুধু হাসছে, কেমন যেন একটা হয়ে গেছে। দু তিন দিন হলো দেখছি জিনিসটা মানে ভুলভাল বকছে, বলছে আমাকে বাইরে নিয়ে চল, খাট পেতে দে, ভুলভাল জিনিস মানে মাথাতে ঘুরছে, আর যেটা বাস্তবে ঘটছে না সে সমস্ত কথা বলছে। মানে নিজে নিজে মনে করছে যে আমি জলের মধ্যে আছি, বা আমি খাটে শুয়ে আছি, খাটটা জলের মধ্যে আছে, বা আমি বাইরে আছি, নিজে নিজেই বলছে যে দাদা বসেন বসেন, এখানে বসেন, মানে কেউ কিন্তু নাই পাশে। তো আমার মনে হচ্ছে যে এটা একটা মানে ভীষণ খারাপ লক্ষণ, আর আমার মনের ভিতরে একটু ভয় ভয় লাগছে। এবার এই ব্যাপারটা হয়তো কেউ বুঝতে পারছে না জিনিসটা, কিন্তু আমার মনের মধ্যে একটা কোন ভয় কাজ করছে। তো কেন জানি না যে মানে এই বয়সে এখন এই মুহূর্তে ঠাকুরদা তো চোখে দেখতেই পায় না, তো বলছে যে আমি চোখে দেখতে পাচ্ছি, আমাকে চশমা দেয়, কেমন যেন একটা করছে দু তিন দিন ধরে। আর তনুরও দেখুন ব্যাপারটা, আজকে হঠাৎ সকাল থেকে খুব হাসি খুশি সবাই মিলে অনেক আনন্দ করছিলাম, তারপর একটু পরে দেখি সে রোদ্রে যে বসে আছে,
রোদ্রিগে বসে থাকতে থাকতে এখন প্রচণ্ড জ্বর, মানে ঠান্ডায় প্রচুর ঠান্ডায় কাঁপছে, তো ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে দিয়েছি, সব কিছু ঢাকা দিয়েছি। ভাবলাম যে এখন তো নিজেও যাবে না ডাক্তারের কাছে, তো একটু আমি প্যারাসিটামল দিলাম, যদি একটু জ্বরটা কমে তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো দেখা যাক একটু জ্বরটা কমে নাকি। ঠিক আছে, জ্বর তো কমছেই না। মা গুলো কিন্তু এখন ছাড়বা না, ওকে এখন ছাড়লে চলে যাবে, আমরা যেদিকে গেছি সেদিকে। হেলমেটটা কই? হেলমেটটা হচ্ছে না, চাদর নিয়ে থেকে আসার পর থেকে তো ঠান্ডা না, গাড়িতে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। আমি তখন ভাবছি জানিস নিয়ে গেল না চাদর একটা, এই সোয়েটারে গাড়িতে শীত মানায়। তোর বাবার সঙ্গে দেখা বলতেছে কি হয়েছে, ওষুধ খেলে পরে তারপরে থাকবে মাথা ঘুরবে বাবাকে বললো, তুমি বললে? হ্যাঁ, বাবাকে বললো? আমি বললাম, জিজ্ঞেস করতে সব কথা আমাকে বলবো না, ফালতু বললো, আবার চিন্তা ভাবনা করবে কেন থেকে? কাল তোমার মালটা আনতে হবে, ও কি এসেছে কিছু বলবে না তো ফোন দে ওর কাছে, কারণ ওর কাছে দাও, তারপর আমি কি বলবো। তো কালকে রাতে আর ব্লগ করি নাই, তনুর শরীরটা প্রচন্ড খারাপ ছিল, কালকে ওষুধ খেয়েছিল অথচ জ্বরই কমে নাই। তো মোটামুটি আমি রাত একটা দুটোর সময় একটু কপালে ওই জল পটি দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটু সামান্য কমেছিল, পুরোটা কমে নাই একটু কমেছিল। তো কালকে সারাত ঘুমাই নাই, তাহলে কালকে সারাত সেরকম ঘুমাই নাই, এই সকাল থেকে একটু ঘুমালাম, তো কালকে যার জন্য আর ব্লগ করি নাই। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, যে কেমন আছে না আছে ওটা নেক্সট ব্লগে জানাবো।